আজকে আমরা এই ভিডিওতে এমন বেশ কিছু স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি, যার মধ্যে কিনা নিউজ এসে পৌঁছেছে একদম জবরদস্ত জবরদস্ত। তার এফেক্ট ডেফিনেটলি কালকে যখন মার্কেট ওপেন হবে তখন কিন্তু আমরা ডেফিনেটলি তার মধ্যে পড়তে দেখতে পাবো। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেব সেগুলো কোন স্টক আছে বা তার মধ্যে কি নিউজ এসে পৌঁছেছে। তার আগে ফ্রেন্ডস, এখনো অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অরবিন্দ ফ্যাশন ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট অ্যানাউন্স করেছে, আর সেখানে নেট লস ন্যারো হয়েছে 99 crore। আগের বছর সেটা ছিল 208 crore। তাছাড়া রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি যে 14% আপ আছে। এবছর ফোর্থ কোয়ার্টারের রেভিনিউ হয়েছে 768 crore। তো দেখতে পাওয়া যাচ্ছে নেট লস হয়েছে ন্যারো আর রেভিনিউ কিন্তু গ্রোথ হয়েছে। নেক্সট যে স্টক আছে সেই স্টকের নাম হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ রাইজ করতে চলেছে 698 crore। তো এটা কিন্তু অ্যাপ্রুভেল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। টাটা পাওয়ারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে 680 crore অর্ডার এসে পৌঁছেছে NTPC থেকে। তো ডেফিনেটলি টাটা পাওয়ারের জন্য কিন্তু খুব বড় একটা প্রজেক্ট এসে পৌঁছেছে। নেক্সট যে নিউজ আছে ফ্রেন্ডস, সেই নিউজ হচ্ছে গভর্নমেন্ট টু নোটিফাই PLI স্কিম ফর অটো কম্পোনেন্ট স্টিল অ্যান্ড টেক্সটাইল। গভর্নমেন্ট PLI স্কিম নিয়ে আসতে চলেছে অটো ইন্ডাস্ট্রিজ জন্য, টেক্সটাইল অ্যান্ড স্টিলের জন্য। তো ডেফিনেটলি এইসব কোম্পানিগুলো ফিউচারে খুব ভালো একটা পারফরমেন্স দেখাবে বলে কিন্তু মনে করা হচ্ছে। যে নিউজ আছে সেটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস TCS টার্গেট টু অ্যাচিভ নেট জিরো 2030। টাটা কনসালটেন্সি নেট জিরো করবে 2030 মধ্যে। AMC শেয়ার জাম্প দেখতে পাওয়া যাচ্ছে 13%। সি এন্টারপ্রাইজ হোল্ডিং জাম্প 12.7%। তো ডেফিনেটলি AMC এন্টারপ্রাইজের জন্য খুবই একটা ভালো নিউজ এসে পৌঁছেছে। মুথুট ফাইন্যান্সের কোয়ার্টার ফোর রেজাল্ট এসেছে আর সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 22% কিন্তু আপ আছে। প্রফিট হয়েছে এবছর 815 crore, 22% আপ দেখিয়েছে আগের বছরের থেকে। স্ট্যান্ড অ্যালোন প্রফিট হয়েছে 3722 crore, প্রায় 23.32% আপ আছে। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ইনক্রিজ হয়েছে 26% year-on-year, সেটা আছে 52622 crore। কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে 200% ডিভিডেন্ড পার শেয়ারে 20 টাকা। তো দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। উইপ্রো দেখতে পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস 3 million মার্কেট ক্যাপ হয়ে দাঁড়িয়েছে, আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু এখন উইপ্রো 3rd নম্বরে আছে IT কোম্পানির মধ্যে। প্রথম আমরা জানি যে TCS, দেন ইনফোসিস, আর 3rd নম্বরে কিন্তু এখন উইপ্রো আসছে। PI ইন্ডাস্ট্রিজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 0.1% কিন্তু মুভমেন্ট ছিল। PI ইন্ডাস্ট্রিজ কিন্তু ডেফিনেটলি খুবই ফান্ডামেন্টালি একটা স্ট্রং স্টক আছে, তাতে কিন্তু ফ্রেন্ডস কোনো ডাউট নেই। TCL এর মধ্যে ICICI সিকিউরিটির তরফ থেকে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 544। BPL এর রেজাল্ট এসেছিল আর সেখানে আমরা দেখেছিলাম যে খুব ভালো একটা রেজাল্টও কিন্তু প্রেজেন্ট করেছিল, সাথে কিন্তু কোম্পানি খুব মোটা অঙ্কের একটা ডিভিডেন্ডও প্রোভাইড করেছিল পার শেয়ারে 58 rupees। যে নিউজ আছে ফ্রেন্ড, সেই নিউজ হচ্ছে ফাইজার ভ্যাকসিন এগেইনস্ট COVID-19 ইন জুলাই মাসে কিন্তু ফ্রেন্ডস ইন্ডিয়ার মধ্যে ফাইজার ভ্যাকসিন আসতে চলেছে। অটো পার্টস যেসব কোম্পানি বানিয়ে থাকে তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে এই 1 year-এর মধ্যে 150% জাম্প দেখিয়েছে। অনিক্স ল্যাম্পস কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, রেভিনিউর ক্ষেত্রে 39% আপ আছে year-on-year। ইন্ডাস্ট্রিজ মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 15% কিন্তু অলরেডি র্যালি দেখানো হয়ে গেছে এই 7 দিনের মধ্যে, আর এই র্যালির পিছনে মেইন যে কারণ আছে সেটা কিন্তু আমরা সবাই জানি যে পেট্রোলিয়ামের বিজনেস খুবই ডিমান্ডে আছে আর তার মধ্যে সেলস দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে রিলায়েন্সের মধ্যে একটা র্যালি আছে। তাছাড়া বড় বড় অ্যানালাইসিসের তরফ থেকে রিলায়েন্সের মধ্যে অনেক উঁচুতে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে, প্রায় জ্যাফরিন বলে আমরা জানি যে বড় ফার্ম আছে সেখান থেকে
রিলায়েন্সের মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 2500-র কাছাকাছি। তো সেই কারণের জন্য আমরা রিলায়েন্সের মধ্যে একটা র্যালি কন্টিনিউ দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে অবশ্যই এইসব স্টকের দিকে কালকে মার্কেট যখন ওপেন হবে তখন কিন্তু ডেফিনেটলি নজর রাখতে পারে। তো ফ্রেন্ডস, আপনারা কি ভাবছেন এইসব স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।